এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো, ইতিমধ্যেই মারা গেলেন অমিতাভ বচ্চনের প্রিয় বন্ধু আর এক জনপ্রিয় অভিনেতা। কোন অভিনেতা মারা গেলেন, কিভাবে মারা গেলেন, সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ফের বলিপাড়ায় নক্ষত্র পতন। 84 বছর বয়সে মারা গেলেন বিখ্যাত অভিনেতা বিক্রম গোখলে। শনিবার পুনের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা। সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় সেখানে। সেই দিন রাতেই তার মৃত্যুর গুজব রটেছিল, তবে অবস্থা ছিল আশঙ্কাজনক। শনিবার চিকিৎসকদের সব চেষ্টা বৃথা করে হাসপাতালেই মৃত্যু হয় তার। বলিউড ছাড়া বহু মারাঠি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি, নাটকের মঞ্চেও দেখা যেত বিক্রম গোখলেকে। 2016 সালে গলার সমস্যা দেখা দেওয়ায় অভিনয় থেকে সাময়িক বিরতি নেন তিনি। তারপর থেকে আর তাকে সেভাবে দেখা যায়নি পর্দায়। ভুল ভুলাইয়া, মিশন মঙ্গল, অগ্নিপথের মতো ছবিতেও তার অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন একজন বড়সড় অভিনেতা ছিলেন বিক্রম গোখলে, যিনি বার্ধক্যজনিত অসুস্থতায় আজকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।